সুষ্ঠু নির্বাচনে বিপক্ষে যারা কাজ করবে তাদের উপরই মার্কিন ভিসা নীতি প্রয়োগ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিলার। ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, তবে বৈধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের উপর জোর দেন তিনি। অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলান বলেন, ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থেকে বিরত রাখার জন্য দায়ী ব্যক্তিরা ভিসা নীতির আওতায় পড়বে।